মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, বাসায় আছেন, বাড়িতে আছেন এবং স্বাস্থ্যবিধি, সরকারের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, সর্বোপরি দেশকে ভালো রাখুন। আজ আমাদের বিষয় চতুর্থ বর্ষের কায়া চিকিৎসা। কায় চিকিৎসা, প্র্যাকটিস অফ মেডিসিন। কায় শব্দের অর্থ দেহ। দেহ সম্বন্ধে যে চিকিৎসা সেটাই হচ্ছে কায় চিকিৎসা। তো আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ হয়। আজকে আমরা দুটো রোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করছি মূত্রপিচ্ছ। মূত্রপিচ্ছ, পেইনফুল মিচুরেশন, সাধারণত এটা বস্তিজাতগত রোগ। হ্যাঁ, একটি বস্তিজাতগত রোগ। এই রোগে প্রস্রাব ত্যাগের সময় কিংবা মূত্র ত্যাগের সময় মূত্র নালী বা মূত্রাশয়ে অত্যন্ত তীব্র ব্যথনা বা যন্ত্রণা হয় বলে এর নাম মূত্রপিচ্ছ। আমি আবার বলছি, প্রস্রাব ত্যাগের সময় বা মূত্র ত্যাগের সময় প্রস্রাব নালীতে বা মূত্রাশয়ে প্রস্রাবের যন্ত্রে, প্রস্রাব নালীর যন্ত্রে অত্যন্ত বেদনা বা যন্ত্রণা হয় বলে এর নাম মূত্রপিচ্ছ। কারণ আয়ুর্বেদিক মতে মূত্রপিচ্ছ রোগের কারণ, আমরা যেহেতু আয়ুর্বেদ, আগে আমাদের আয়ুর্বেদিক কারণগুলো জানতে হবে। আয়ুর্বেদিক মতে আয়ুর্বেদিক মতে কারণ, অত্যধিক ব্যায়াম বা পরিশ্রম করা, অধিক মদপান, অধিক তীক্ষ্ণবীর্য দ্রব্য। আমরা ফার্স্টে বলছি উষ্ণবীর্য, তীক্ষ্ণবীর্যগুলো আমরা জেনে নিয়েছি। অধিক তীক্ষ্ণবীর্য দ্রব্য বা ঔষধ সেবন, সাইকেল, মোটর সাইকেল, মোটর গাড়ি কিংবা ঘোড়া হাতিতে প্রতিদিন ভ্রমণ কিংবা আপনার দ্রুত যানে প্রতিদিন ভ্রমণ, অধিক মথুন বা হস্তমথুন, মূত্রাশয় বা মূত্রা নালীতে আঘাত, মূত্রাশয় বা মূত্র নালীতে আঘাত, এছাড়াও অধিক রোদে কিংবা অত্যধিক রোদে ভ্রমণ করা, এই সকল কারণে তিজুস প্রকৃতিত হয়ে মূত্রপিচ্ছ রোগের সৃষ্টি করে। আমরা কারণ জানলাম, এখন লক্ষণগুলো কি? এটা আয়ুর্বেদিক মতে কারণ, আমরা একটু
মডার্ন মতে বা অ্যালোপ্যাথিক মতে কি কারণ বলে সেগুলো আমরা একটু বলি। সাধারণত মডার্ন মতে আপনার মূত্র পথে অর্থাৎ মূত্রাশয়ে বা মূত্র নালীতে বাধাপ্রাপ্ত হলে মূত্রপিচ্ছ রোগের সৃষ্টি হয়। লক্ষণ লক্ষণ হচ্ছে লক্ষণ বস্তিদেশে লিঙ্গে কিংবা কুষ্ঠিতে তীব্র যন্ত্রণা, বারবার অল্প অল্প প্রস্রাব নির্গত হয়, প্রস্রাবের রং সাদা হলুদাবর্ণ লাল বর্ণ, কখনো কখনো প্রস্রাব শর্করা মিশ্রিত পিচ্ছিল, পেট ফাঁপা অগ্নিবান্ধব, শিরোবেদনা এবং শরীর বেদনা কিংবা যন্ত্রণা হতে পারে। মূত্রপিচ্ছ রোগের যন্ত্রণাটা কুষ্ঠিতে বা লিঙ্গে কিংবা বস্তিদেশে যন্ত্রণাটা খুবই তীব্র হয়। প্রকারভেদ মূত্রপিচ্ছ রোগ আট প্রকার, মূত্রপিচ্ছ আট প্রকার: বাতস, পিত্তস, কফস, সান্নিপাতি, শৈলস, পুরুষস, শুক্রস ও অশ্বরিস। চিকিৎসার সূত্র: মূত্রপিচ্ছ রোগে বায়ু অনুলোমন ও মূত্রবর্ধক চিকিৎসা দিতে হবে। একক ভেষজ ধনিয়ে তৃণ পঞ্চমূল, তৃণ পঞ্চমূলের মধ্যে আমরা পাবো কি
কুশ, কাশ, খাগড়া, ওলো ও ইক্ষু। তৃণপঞ্চমী বচন হচ্ছে কুশ, কাশ, খাগড়া, ওলো ও ইক্ষু। দা বুকু ডানামুল বুকুর বেনামূল কণ্ঠকারী শশা শতমূলী স্থলপদ্ম পুনর্নবা মূত্রপিচ্ছদে একক বসস গুলো হচ্ছে আমাদের একক বসস বলতে আমরা জানি যে সিঙ্গেল যে ড্রাগস গুলো মানে একটা বসস দিয়ে যে চিকিৎসা করা হয়। তো একক বিশেষ হচ্ছে ধনে ধনে তৃণপঞ্চমূল তৃণপঞ্চমূল বলতে বলছি কুশ, কাশ, খাগড়া, উলু ও ইক্ষু। যা বুক্ষুর বেনামূল কণ্ঠকারী শশা শতমূলি স্থলপদ্ম পুনর্নবা দুর্বা ও পাথর কুচি পাতা। এগুলো আমরা সিঙ্গেল ভাবে যেমন ধনে সাপোজ আমরা ধরি যেমন ধনে ধনেটা যদি আপনি ভিজিয়ে একটু থেতু করে রাতে ভিজিয়ে রাখেন সকালে সেই ধনের ভিজানো পানিটা ধনেটা খেতে হবে না শুধু পানিটা, কিংবা সকালে ভিজিয়ে রাখেন বিকেলে আমরা দুবেলা খেতে পারি। ঠিক একই রকম আপনার বুকফুল কণ্ঠকারী পাথরকুচি পাতাটা আমরা সরাসরি চিবিয়ে খেতে পারি। শশা স্থলপদ্ম পুনর্নবা আপনার শশা তো আপনার রেগুলারলি এমনিতে আমরা সবজি আকারে কিংবা নর্মালি শশা খেতে পারি। স্থলপদ্ম পদ্মটা আপনার বিভিন্ন আকারে খাওয়া যেতে পারে। পুনর্নবা এগুলো আমরা একক বিশেষ হিসেবে ব্যবহার করব। ঔষধ ঔষধ আমরা কি ব্যবহার করব মূত্রে আমাদের ডিজিজ পাচ্ছি মূত্রপিচ্ছদ প্রথম হলো মূত্রপিচ্ছান্ত রস। মূত্রপিচ্ছ রোগে যে ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি প্রথমে হচ্ছে মূত্রপিচ্ছান্তক রস, মানে এটা একটা ট্যাবলেট 250 mg পরিমাণে সকাল এবং বিকাল দুবেলা সেবন করা যেতে পারে। তারকেশ্বর রস এটাও একটা ট্যাবলেট, এটাও 250 mg পরিমাণে সকাল এবং বিকাল দুবেলা ব্যবহার করা যেতে পারে। শরবত দিনার 2 চামচ দুবেলা কিংবা প্রয়োজনে 3 বেলা আমরা খেতে পারি। শরবত অ্যালকোহলিক এটা কোনো ঔষধ আকারে খেতে হবে না, এটা আপনার 2 চামচ 1 গ্লাস পানিতে গুলিয়ে আমাদের প্রয়োজন হলে 2 থেকে 3 বার প্রয়োজনে 4 বারও আমরা যখন তখনই এটা খেতে পারি শরবতের মতো 1 গ্লাস পানিতে গুলিয়ে। হার্বালাইট আমাদের এটা স্যালাইনের মতো একটা প্রোডাক্ট, এটা আপনার মূত্রপিচ্ছ রোগে দিনে 2-3টা আমরা সেপারেটলি সাধারণত এটা আমরা 1/2 কেজি পানিতে গুলাই দিনে 2-3টা আমরা এটা খেতে পারি। এ রোগের প্রত্যাবর্ত কি হবে? এ রোগে দিনের বেলায় ভাত, রাতে লুচি আর ধৃত দ্বারা পক্কাদি মানে রান্না করা দ্রব্য, আখের রস, মাছ, মাংস, পটল, উচ্ছে, মানকচু, আলু, ডাব, চিনি, মিশ্রি, শাকযুক্ত এগুলো আমরা পথ্য হিসেবে খেতে পারি। এছাড়াও ফলের মধ্যে আমরা এখন তরমুজ পাওয়া যাচ্ছে, তরমুজ, শসা, শসা তো আমরা আগেই বললাম, তালশাঁস পাওয়া যাবে, পেঁপে, আদা, খেজুর, আনারস, কমলা লেবু, নর্মাল লেবু এগুলো আমরা পথ্য হিসেবে খেতে পারি। তো আপনার এগুলো হচ্ছে আমরা খাবো, তাহলে আপনার নিষেধ কি? সেটা আপনার সাধারণত মূত্রপিচ্ছ প্রস্রাবের সমস্যা মানে আপনার শরীর রুক্ষ হয়ে যায়,
করা হয়ে যায় এই ধরনের খাবার এবং লাইফস্টাইল, আপনার চলাফেরাটা এই ধরনের করা যাবে না। যেমন আপনার রাত্রি জাগরণ, তীক্ষ্ণ বীর্য খাবার খাওয়া, অত্যধিক ঝাল, অত্যধিক মশলাযুক্ত কিংবা তৈলাক্ত খাবার খাওয়া, এগুলো আমাদের পরিহার করতে হবে। ধূমপান, বিরুদ্ধ ভোজন, খাবার হজম হয়নি আবার খাচ্ছেন, এগুলো পরিহার করতে হবে। নেক্সট আমরা পড়াবো মূত্রাঘাত। মূত্রাঘাত, রিটেনশন অফ ইউরিন, মূত্রকিচ্ছু আমরা বলেছিলাম যে পেইনফুল মিচুরেশন, মানে আপনার ওখানে আপনার যন্ত্রণাটা অনেক বেশি তীব্র হয়। মূত্রাঘাত, রিটেনশন অফ ইউরিন, আমরা আগে সংজ্ঞাটা জেনে নেই। ইহাও একটা বস্তিজাতগত রোগ। এই রোগে মূত্র ত্যাগে সময় কিংবা মূত্র প্রস্রাব প্রস্রাব বন্ধ হয়ে যায় কিংবা মূত্র ত্যাগের সময় হঠাৎ বাধার সৃষ্টি হয়, এই জন্য এর নাম মূত্রাঘাত। এটা অত্যন্ত কষ্টদায়ক একটা রোগ। কারণ কারণের ক্ষেত্রে আমরা মূত্রকিচ্ছ রোগের যে কারণগুলো আয়ুর্বেদিক মতে, বিশেষ করে আয়ুর্বেদিক মতে যে কারণগুলো আমরা বলেছি, মূত্রাঘাত এবং মূত্রকিচ্ছ রোগের কারণগুলো একই রকমের। আমরা কি বলেছিলাম একটু রিপিট করি। ফার্স্ট আমরা বলেছিলাম যে অত্যধিক ব্যায়াম বা পরিশ্রম করা, দ্বিতীয়ত অত্যধিক মদ পান, তৃতীয়ত আমরা বলেছিলাম আপনার অধিক পরিমাণে তীক্ষ্ণ বীর্য দ্রব্য বা ঔষধ সেবন, বেশি বেশি জার্নি করা, সেটা আপনার সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, ঘোড়া, হাতে, যেটাতেই হোক, প্রতিদিন জার্নি করলে, মথুন বা হস্তমৈথুন বেশি পরিমাণে করলে। তারপর আপনার আমরা বলেছিলাম যে আপনার মূত্রাশয়ে কিংবা মূত্রনালীতে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে, রৌদ্রে কোনো কারণে রৌদ্রে বেশি পরিমাণ জার্নি করলে তিতুস প্রকৃত হয়ে আমরা বলেছিলাম মূত্রকিচ্ছ রোগ হয়। তাহলে আমরা বলছি যে মূত্রকিচ্ছ রোগগুলো যে কারণে হয়, মূত্রাঘাত রোগগুলো সেম একই কারণে হয়, তাহলে আমরা এখানে বলতে পারছি যে এগুলো কারণে আয়ুর্বেদিক মতে এইসব সমস্যার কারণে মূত্রাঘাত রোগের সৃষ্টি হয়। তো অ্যালোপ্যাথিক মতে কিংবা মডার্ন মতে কারণগুলো কী হবে আমরা একটু জেনে নেই। সেটা হলো বয়স্কদের ক্ষেত্রে, পুরুষ বয়স্কদের ক্ষেত্রে, পুরুষদের বয়স্কদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড সাধারণত আমাদের দেশে 50% বলা যেতে পারে প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায়। প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে আপনার প্রস্রাবের সমস্যাটা হয়, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, বাধাপ্রাপ্ত হয়, তাহলে এটা একটা কারণ। আর পূর্ণবয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরেথ্রাল স্ট্রেকচার, স্ট্রেকচার সাধারণত হয় আপনার যদি গনোরিয়া কোনো ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এছাড়া প্রস্রাব নালীতে পাথর আটকে যাওয়া কিংবা অন্য কারণও হতে পারে। বালকের ক্ষেত্রে আপনার প্রস্রাব নালীতে পাথর হওয়া, আর বাচ্চাদের ক্ষেত্রে হলো জন্মগত ত্রুটি থাকে। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে আমরা জানি জরায়ু নিচে নেমে যাওয়া, যেটাকে বলে ইউটেরাইন প্রোল্যাপস, যদি এটা বেশি আকারে হয়, এটা আমরা জানি যে তিনটে পর্যায়ে থাকে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি, যদি থার্ড ডিগ্রি পর্যায়ে হয়, বেশি পর্যায়ে হলে আপনার প্রস্রাব নালীতে চাপ পড়ে বাধা সৃষ্টি হওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়। এছাড়া যদি জরায়ুতে টিউমার কিংবা ফাইব্রয়েড যদি পরিমাণে বড় হয়ে যায়, যেটা আপনার প্রস্রাব নালীতে চাপের সৃষ্টি করে, তাহলে আপনার এই সমস্যা হতে পারে। এছাড়া গনোরিয়ার জীবাণু দ্বারা প্রস্রাবের থলিতে যদি প্রদাহ হয় তাহলে হতে পারে। প্রস্রাবের নালীতে কিংবা মূত্রাশয়ে যদি আপনার কোনো বাধা সৃষ্টি হয় কোনো কারণে, যদি কোনো রোগের সৃষ্টি হয়। এছাড়া মেরুদণ্ডে যদি আঘাতপ্রাপ্ত হন, মেরুদণ্ডে যদি আঘাত লাগে, এ সমস্যা হতে পারে। তো আপনার এছাড়াও যদি আপনার যে আপনার যৌনাঙ্গের পাশাপাশি যদি কোনো রোগের সৃষ্টি হয় কিংবা অপারেশন হয়, যেমন আপনার পাইলস, হার্নিয়া, তাহলে মূত্রাঘাত রোগের সৃষ্টি হতে পারে। তাহলে মূত্রাঘাত রোগের কারণগুলো আমরা জেনে নিলাম। এখন লক্ষণ, লক্ষণগুলো হচ্ছে আপনার মূত্রাশয়ে, বস্তিদেশে বা কুস্কিতে এবং লিঙ্গে তীব্র যন্ত্রণা হয়। তবে যন্ত্রণাটা মূত্রকিচ্ছ রোগের থেকে তুলনামূলক কম থাকে। এছাড়া দ্বিতীয়ত হলো বারবার প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব কিন্তু সরলভাবে প্রস্রাব হয় না, কখনো কখনো প্রস্রাব বন্ধ হয়ে যায়,
কিংবা বিন্দু বিন্দু ফুটায় ফুটায় পরি বিভিন্ন রকমের রঙের, যেমন লাল হলুদ কিংবা আপনার সাদা, বিভিন্ন রঙের ফুটায় ফুটায় বিন্দু পরিমাণে প্রস্তাব নির্গত হয় আপনার। এছাড়া পুষ্টিতে ব্যথা আমরা আগেই বলেছি প্রকৃত হয়ে যায়, যার ফলে আপনার এই সমস্যা থেকে আপনার তলপেটে ভারভূত, নাভির নিচে এরিয়াটা এখানে ভারভূত, শরীরের যন্ত্রণা, ব্যথা ব্যথা ভাব, শিরোবেদনা মানে মাথা ব্যথা ভাব সৃষ্টি হয়। তো কারণ এবং লক্ষণগুলো আমরা জানলাম। আমরা মূত্রপিচ্ছদ রোগ বলেছিলাম 8 প্রকার, মূত্রাঘাত রোগ 13 প্রকার। তারপর চিকিৎসা সূত্র, চিকিৎসা সূত্রটা চিকিৎসা সূত্র এখানে বায়ুর অনুলমন ও বায়ুর অনুলমন ও তোল ও ঘৃত পান এবং আপনার এখানে আপনার চিকিৎসা সূত্র বায়ুর অনুলমন, তোর ও ভীতপান, সেদ ও প্রলেপ এবং পিচকারী ধারণ, এই এই সিস্টেমে আপনার মূত্রঘাত রোগের চিকিৎসা করা হয়। একক ভেষজ, মূত্রঘাত রোগের একক ভেষজ গুলো আমরা কতক্ষণ আগে মূত্রপিচ্ছ রোগের যে একক ভেষজ গুলো আমরা বলেছি ওইগুলো এখানে কার্যকরী হবে। পাশাপাশি পাশাপাশি আমরা কুমড়ুর রস, কুমড়ুর রস বা পুরনো গুড় এবং যবক্ষার মিশিয়ে খাওয়ালে মূত্রপিচ্ছ মূত্রাঘাত এবং অশরীর মানে পাথর হলো খুব ভালো উপকার হয়। তেলাকুচার মূলের মূল আমানিতে বেটে নাভির উপর প্রলেপ দিলে, আমরা এখানে বলেছিলাম চিকিৎসা সূত্রে আমাদের প্রলেপ এবং সেট একটা ব্যবস্থা আছে, সেটা প্রলেপ দিলে আপনার মূত্রাঘাত রোগে বেশ উপকারী। এছাড়াও ধনে, যেটা আমরা ফার্স্ট মূত্রপিচ্ছ রোগে বলেছিলাম, ধনে আরক প্রস্তুত করে যদি খাওয়া হয় তাহলে আপনার মূত্রাঘাত রোগে একক বেশি সুযোগে অনেক ভালো উপকার পাওয়া যায়। ঔষধ, ঔষধ বরুণাব্দ লোহা, এটা একটা ট্যাবলেট, এটা 500 mg সকাল এবং বিকাল দুবেলা। 2 নম্বর আপনার হচ্ছে কুশাব লোহ, এটা 3 থেকে 6 গ্রাম, ত্রিফলা বীজাণু পানি সহ 2 বার সকাল বিকাল। আমরা এর আগে শরবত দিনার বলেছিলাম, শরবত দিনার এখানেও চলবে, 2 চামচ করে 2 থেকে 3 বার পূর্ণবয়স্কদের। আমরা যেসব ওষুধের কথা বলছি সবই পূর্ণবয়স্কদের জন্য বলছি, বাচ্চাদের জন্য না, বাচ্চাদের ক্ষেত্রে ডোজ গুলো কম হবে, কিংবা একক ভেষজ গুলো আমরা বাচ্চাদের দিতে পারি কিন্তু ঔষধের ক্ষেত্রে না। ঔষধের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা দিতে হবে। শরবত দিনার 2 চামচ দুবার বা 3 বার প্রয়োজন মতো আপনার অবস্থা বুঝে দিতে পারেন। শরবত অ্যালকোহলি 2 চামচ 1 গ্লাস পানিতে গুলিয়ে শরবতের মতো করে দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারেন। হার্বাল লাইট দিনে 2 থেকে 3টা প্রয়োজন মতো খাওয়ানো যেতে পারে। প্রত্যাপত্র, প্রত্যাপত্র, প্রত্যাপত্র আপনার এখানে সহজ পাচ্ছ, সহজে হজম হয় এ ধরনের খাবারটাই বেশি উপকারী। আপনার খই আমরা চিনি, দুধ খই, দুধ সাগু বার্লি কিংবা খালি যে খোল, এটা এখানে উপকারী। এছাড়া আপনার ডাবের পানি, গুল, গুল মানে আপনার সবাই যা চিনেন, ডালিম, আম, আনারস, কমলা লেবু, লেবু, কিশমিশ, পেঁপে, আঙ্গুর, আমলকি, আপনার মাছের ঝোল এবং মধুর ও শীতল দ্রব্য বেশি উপকারী। এটা আপনার মধুর এবং শীতল দ্রব্য এই জন্য যে আপনার
এই রোগটাতে প্রস্রাবের যন্ত্রণা হয়, এখানে বেশি বেশি তরল খাবার খেতে হবে, সেটা পানি জাতীয়, জুস জাতীয়, শরবত জাতীয়, যেটাই হোক বেশি বেশি তরল খাবার খেতে হবে। তো এখন আমরা বলবো অপথ্য কি কিংবা আপনার নিষেধ রেস্ট্রিকশনটা কি। আমরা আগে মূত্রপিচ্ছের রোগেও বলেছিলাম যে আপনার রেস্ট্রিকশনের মধ্যে আপনার গুরু দ্রব্য, মানে যেটা সহজে হজম হয় না, আপনার বেশি রুক্ষ দ্রব্য, তীক্ষ্ণ দ্রব্য কিংবা আপনার অধিক রাত্রি জাগরণ, বিরুদ্ধ ভোজন, মলমূত্রের বেগ ধারণ করা, অতিরিক্ত পরিশ্রম, মৈথুন কিংবা অনেক পথ হাঁটা চলা কিংবা বেগ ধারণ করা, এসব কারণে কারণগুলো পরিহার করতে হবে। এগুলো হচ্ছে এই মূত্রাঘাত রোগের জন্য সমস্যার কারণ। আমরা এখন মূত্রপিচ্ছ এবং মূত্রাঘাত দুটো ডিজিজ পড়লাম, দুটো ডিজিজের কারণগুলো একই আসলেও কিছু পার্থক্য রয়েছে। তাহলে আমরা এখন মূত্রপিচ্ছ ও মূত্রাঘাত রোগের পার্থক্যটা একটু জেনে নিব। মূত্রপিচ্ছ ও মূত্রাঘাত রোগের পার্থক্য, পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথমে সংজ্ঞাটা লিখব। প্রথমে সংজ্ঞাটা কি বলেছিলাম, মূত্রপিচ্ছের ক্ষেত্রে আমরা বলেছি যে মূত্রত্যাগের কালে প্রস্রাবে, মূত্রযন্ত্রে বা প্রস্রাব নালীতে অনেক বেশি ব্যথা বা যন্ত্রণা হলে তাকে মূত্রপিচ্ছ রোগ বলে। আর মূত্রাঘাত আমরা বলেছিলাম যে যদি আপনার দুটাই বস্তিজাতগত রোগ, কিন্তু মূত্রত্যাগের কালে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া কিংবা হঠাৎ বাধাপ্রাপ্ত হয়, সেটা হলো মূত্রাঘাত। তাহলে দুটো কারণই আমরা লিখবো, প্রথমেই কারণ, তারপর লিখবো আমরা লক্ষণ। লক্ষণের মধ্যে আমরা কি বলেছি যে মূত্রপিচ্ছ রোগে মূত্রযন্ত্রে বা প্রস্রাব নালীতে তীব্র ব্যথা বা যন্ত্রণা হয়, আর মূত্রাঘাত রোগে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়, কিন্তু যন্ত্রণাটা মূত্রপিচ্ছের মতো এত বেশি তীব্র নয়, কিন্তু হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রকারভেদ আমরা পড়ানোর সময় বলেছি, মূত্রপিচ্ছ রোগ 8 প্রকার এবং মূত্রাঘাত রোগ 13 প্রকার। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, সংজ্ঞা, দ্বিতীয়ত হলো লক্ষণ, 3 নম্বর প্রকারভেদ, 4 নম্বরে আমরা যেটা লিখব সেটা হলো চিকিৎসা সূত্র। চিকিৎসা সূত্র কিংবা আপনার, আমরা বলেছিলাম যে আপনার মূত্রপিচ্ছ রোগে বায়ুর অনুরমন ও মূত্রবর্ধক চিকিৎসা দিতে হবে, আর মূত্রাঘাত রোগে আপনার বায়ুর অনুরমন সাথে আপনার তোল ও ভৃতপান এবং শেদ ও প্রলেপ, পাশাপাশি আমরা বলেছিলাম লাস্টিক পিস্কারী ধারণ, এটা চিকিৎসা সূত্র। এছাড়াও এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, মূত্রথলির আকার। মূত্রথলির আকার এই জন্যই মূত্রপিচ্ছ রোগে আমরা বলছি বারবার অল্প অল্প পরিমাণে প্রস্রাব নির্গত হয়, তার মানে মূত্রপিচ্ছ রোগে আপনার মূত্রথলির আকারের পরিবর্তন হয় না, কিন্তু মূত্রাঘাত রোগে মূত্রথলিটা আকারে বড় হয়ে যায়। কারণ হচ্ছে আপনার মূত্রাঘাত রোগে মূত্রটা আমরা বলেছি যে বন্ধ হয়ে যায় কিংবা আপনার হঠাৎ বাধাপ্রাপ্ত হয় কিংবা অল্প অল্প পরিমাণে মূত্র নির্গত হয়, তার মানে বেশিরভাগ প্রস্রাব মূত্রথলিতে থেকে যায়, যার জন্য মূত্রথলিটা আকারে বড় হয়ে যায়। তাহলে আমরা কয়টা জানলাম, প্রথমে সংজ্ঞা, তারপর দিচ্ছি আমরা লক্ষণ, এরপর দিলাম আমরা প্রকারভেদ, তারপর চিকিৎসা সূত্র, এরপর দিলাম আমরা মূত্রথলির আকার, লাস্ট আমরা চিকিৎসাটার ক্ষেত্রে দিতে পারি। চিকিৎসাটা একই ধরনের, তারপরে মূত্রপিচ্ছ রোগে আমরা মূত্রপিচ্ছান্তক রস, তারকসর রস ঔষধ হিসেবে দিতে পারি, আর মূত্রাঘাত রোগে আমরা দেব অরুণাদ্য লৌহ এবং কুসাম লৌহ। এই হলো আমাদের মূত্রপিচ্ছ এবং মূত্রাঘাত রোগের পার্থক্য। তাহলে আমরা আজকে কি পড়লাম, আজকে আমাদের পড়া হলো মূত্রপিচ্ছ ও মূত্রপিচ্ছ রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা, এবং মূত্রাঘাত রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা, এবং মূত্রপিচ্ছ ও মূত্রাঘাত রোগের পার্থক্য। তো আমরা আশা করব আপনারা যে আপনারা ক্লাসগুলো করবেন, আপনাদের জন্য আমাদের ক্লাসগুলো নেওয়া, এবং আমরা আপনাদের পাঠ্যসূচি অনুযায়ী ক্লাস নিচ্ছি। ক্লাসগুলো নিয়মিত করে নিয়মিত আপনারা একটু পড়াগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে আপনাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে
সহায়ক হবে। আপনারা ভালোভাবে লেখাপড়া করবেন, এই উদ্দেশ্যে আমাদের ক্লাসগুলো নেওয়া। ক্লাসগুলো দেখবেন এবং ভালোভাবে লেখাপড়া করবেন। আপনারা হয়তো আমাদের কলেজের রেজাল্ট অনেকেই জেনেছেন যে আমাদের প্রতিটা ইয়ারে দুজন দুজন করে আমাদের স্কলারশিপ হয়েছে, এটা আমাদের জন্য গুড নিউজ। এই জন্য আমরা চাই আপনারা প্রত্যেকটা স্টুডেন্ট ঠিক মতো লেখাপড়া করে ভালো পরীক্ষা দেন এবং ভালো রেজাল্ট করুন। ভালো রেজাল্ট করলে আমাদের কলেজের সার্থকতা, আমাদের সার্থকতা। আপনাদের ভালো রেজাল্ট করানোর উদ্দেশ্যে আমাদের এখন এই ক্লাসগুলো নেওয়া। আপনারা নিয়মিত ক্লাসগুলো করে আপনাদের পড়াগুলো কমপ্লিট করবেন, এটাই আমরা আশা রাখি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।